কিছু গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে ছিল এবং সেই সংক্রান্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এবং বড় খবর আছে আজকে খুবই, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে। তো এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং তার সাথে আপনাদের অনুরোধ করবো যে ডেসক্রিপশন একবার চেক করে নেবেন ভিডিও দেখার পর, সেখান থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিঙ্কগুলো আছে একবার চেক আউট এবং জয়েন করে নেবেন। তো দুটো ব্যাপার আজকে উঠে এসেছে, সেটা হচ্ছে প্রাইমারি প্রশ্নবল মামলার যে আপডেট এবং তার সাথে প্রাইমারি আরটিআই মামলা, অর্থাৎ আরটিআই মামলা আপডেটটা আর একটু বড়ো, অর্থাৎ আরটিআই মামলা যেটা হয়েছিল নট ইনক্লুড ক্যান্ডিডেট আরটিআই মামলা করেছিলাম সেই সংক্রান্ত উল্লেখযোগ্য এবং চাকরি নির্দেশ হয়েছে, এবং এটা ছাড়াও প্রশ্নবল মামলা সম্পর্কেও কিন্তু বড় আপডেট আছে। তো প্রথমে আমরা প্রশ্নবল মামলা সম্পর্কিত আপডেটটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আরও কিছুজন চাকরি প্রার্থীর এখানে ভাগ্য খুলে গেল, যেটা হচ্ছে 65 জনের চাকরির কিন্তু নির্দেশ হয়ে গেল, এবং আপনারা আগেও দেখেছেন যে 187 জনের চাকরি নির্দেশ দেওয়া হলো 185 জনের চাকরি হয় বলে এমন খবর। এবং আজকে আবার তাদের বাকি যারা ছিলেন, 2016 সালের আগে ডিএলএড করেছিলেন এবং সেই মুহূর্তে তারা পাস করতে পারেনি, কেউ ট্রেন ক্যান্ডিডেট ছিলেন এবং তারা 6 নম্বর দেওয়ার পর পাস করেন, সেই সব ক্যান্ডিডেটের মধ্যেও 65 জনের কিন্তু আজকে চাকরির নির্দেশ হলো। সব সর্বমোট সম্ভবত 28 সেপ্টেম্বরের মধ্যে এদেরকে চাকরি দিতে হবে, অর্থাৎ আগের যে রায় হয়েছিল 187 জনের, তো সেই তার সেই সময়ের মধ্যেই কিন্তু এদেরকে দিতে হবে। তাদের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে এবং তারা হয়তো জয়েন করে নিয়ে গেছেন এতক্ষণ পর্যন্ত। এরপর আমরা যে খবরটি আপনাদের জানাবো সেটা হচ্ছে উল্লেখযোগ্য মামলা, যেটা হচ্ছে প্রাইমারি আরটিআই মামলা, এবং সেই সংক্রান্ত উল্লেখযোগ্য আপডেট চলে এসেছে এবং মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ একটি রায় ঘোষণা করেছেন। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 3,929টি শূন্যপদ এখনও পর্যন্ত আছে, অর্থাৎ যেটা পর্ষদ বলেছিল, এবং সেই শূন্যপদে কিন্তু নিয়োগ করতে হবে প্রাইমারি আরটিআই মামলাকারীদের, অর্থাৎ যারা আছেন, অর্থাৎ 252 জন যারা আছেন মূল মামলাকারী, এবং সেই মূল যে মামলাকারী 252 জন আছেন, সেই 252 জনের নির্দেশ দেওয়া হয়েছে চাকরির জন্য, অর্থাৎ 7 নম্বরের মধ্যে চাকরি দিতে হবে তাদেরকে। এবং তার সাথে এই সমস্ত যে আরটিআই মামলা আরও যারা করেছিলেন, এবং এই আরটিআই মামলা কিন্তু একই রায় হবে, সেম ডিসিশন কিন্তু থাকবে, অর্থাৎ সেম সিদ্ধান্ত, সেম রায় কিন্তু এটার মধ্যে থাকবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে টোটাল যে আছে পিটিশনার, তো সেই পিটিশনার থেকে 3,929 জনের চাকরি কিন্তু এখানে পাকা হয়ে গেল, এবং 7 নভেম্বরের মধ্যে তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এটা একটা বড় খবর, এবং আপনারা কমেন্টে জানেন যে মোট টোটাল আরটিআই মামলায় কত পিটিশনার আছেন এখনও পর্যন্ত, এবং মেধার ভিত্তিতে, অর্থাৎ মেরিটের ভিত্তিতে কিন্তু এগুলো নিয়োগ করা হবে। এবং এই সাথেই কিন্তু 2017 ক্যান্ডিডেট কিছু মানে এই মামলার সাথে যুক্ত হতে চেয়েছিলেন এবং যারা ক্যান করেছিলেন, এবং সেই ক্যান কিন্তু বাতিল করা হয়েছে। সমস্ত পিটিশনার যে জন্য এই রায় হয়েছে, অর্থাৎ মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। এখন বোর্ড বলে যে এই মানে চাকরির নির্দেশ যখন দেওয়া হয় বিচারপতির তরফ থেকে, বোর্ড তখন বলে যে একটা নতুন রিক্রুটমেন্টের জন্য এটা অ্যাড হতো শূন্যপদ, তখন বিচারপতি বলেন যে নতুন রিক্রুটমেন্টের নোটিস কোথায়, তো তখন কিছু বলতে পারে না বোর্ড। তো সেই সংক্রান্ত তারপর এটা রায় হয় এবং সেই অর্ডারটা দেওয়া হয়। খুবই ভালো খবর, 7 নভেম্বরের মধ্যে কিন্তু অর্থাৎ চাকরি পেতে চলেছেন এরা। এবং অবশ্যই কমেন্টে জানান যে আপনারা যদি এটার সাথে যুক্ত থাকেন কিংবা আছেন। এই সব খবরের মাঝে একটি উল্লেখযোগ্য এবং বড় আপডেট চলে এসেছে, সেটা হচ্ছে প্রাইমারি নতুন ডেট নিয়ে। নতুন প্রাইমারি ডেট 11 ডিসেম্বর হতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, 11 ডিসেম্বর নতুন প্রাইমারি ডেট হতে চলেছে, এবং সম্ভবত পুজোর আগেই এই সংক্রান্ত নোটিফিকেশান আসতে চলেছে। এই সংক্রান্ত ডেডিকেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে শীঘ্রই আসছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4, এখন সেখান থেকে জয়েন করুন। ফেসবুকে গিয়ে আমাদের পেজকে লাইক কিংবা ফলো করতে সার্চ করুন ফেসবুকে গিয়ে আপডেট মাস্টার, এবং লাইক কিংবা ফলো করুন। এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলো একটু মিস করবেন না। এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন। চারিদিকে ছড়িয়ে দিন ভিডিওটি, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, উল্লেখযোগ্য খবর আরও আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।